নমস্কার, এই মুহূর্তে আমি রয়েছি নসিবপুরে। আর পেছনে দেখতে পাচ্ছেন একটা শিব মন্দিরের স্থাপন হলো, আজকে তার উদ্ঘাটন অনুষ্ঠান। অমরনাথবাবু, এই মন্দির নিয়ে বলুন, কতদিনের স্বপ্ন ছিল আর কতদিন লাগলো স্বপ্ন পূরণ হতে? ধন্যবাদ। আমাদের সিঙ্গুর ব্লকের বাগডাঙ্গা শিয়াঙ্গর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নান্দা সন্ন্যাসীঘাটা যতীন আশ্রম, আমার জন্মের আগে থেকে এই মন্দির প্রতিষ্ঠা। আমরা আমাদের বাবা কাকা জ্যাঠামশাই এবং পাড়ার বয়োজ্যেষ্ঠ মানুষদের কাছে গল্প শুনেছি। আমারই এক আত্মীয় যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, তিনি তৎকালীন গ্রামের হোমিওপ্যাথিক ঔষধ পরিবেশন করে সমস্ত মানুষের পরিচর্যা করতেন। পরবর্তী সময়ে তিনি সংসার জীবন ত্যাগ করে যে মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, প্রায় আজ থেকে 100 বছর আগে, অত্যন্ত জঙ্গল ঘন অরণ্য বিশিষ্ট শ্মশান, সরস্বতী ইতিহাস প্রসিদ্ধ সরস্বতী নদীর ধারে তিনি একা তপস্যা করে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। হচ্ছে একটা মন্দিরের স্থাপন হচ্ছে, একটা মন্দির ছিল, মানুষকে খাওয়ানো হচ্ছে, এর সঙ্গে এনভায়রনমেন্টও জুড়ে রয়েছে। পেছনে দীপক দা সরস্বতী নদী, হ্যাঁ, তো এটা তো প্রায় দেখে মনে হয় যায় বুঝেই গেছে বন্ধই হয়ে গেছে, এটা নিয়ে যদি কিছু বলেন। বছর তিনেক আগে এটা সংস্কার হয়েছিল, কিন্তু সে সংস্কার যা হয়েছে আবার বুঝেই গেছে, এখন কচুরি পানা হয়ে পুরো বুঝে গেছে, কাটাই হয়নি, খালি সংস্কার হয়েছিল। বলছি হাতুড়ি তারা কাস্তে, সেটা তো সিপিএম বলে, কিন্তু আসল হাতুড়ি আর কাস্তে তো ধরে গ্রামের লোক। একটা নদীকে পরিষ্কার তারা কি করতে পারেন না, মানে এটা কি এজেন্ডায় ঢুকতে পারে না? ঢুকতে পারলে ইচ্ছে করলে সবই হয়, কিন্তু পরেটাকে ওই দেখানো করে ব্যাপার হয়েছিল, সেটা ঠিকঠাক হয়নি, এখন বুঝেই আছে। সামনে লক গেট, বর্ষার সময় লক গেট বন্ধ করা হয়, দরকার হলে খোলা হয় চাষাবাদের জন্য। তো এখানে তো মিনিস্টার আসছেন শুনলাম, বেচারা মান্না আসছেন, ওনাকে যদি সবাই মিলে বলেন, যদি বলে বলেন তাহলে যদি কোনো কাজ হয় হতে পারে, আর কি বলবো। মানে সরস্বতী নদী বিদ্যের নদী হতে পারেন যদি পরিষ্কার করানো হয়, করানো হয় তাহলে এখানে অনেক তীর্থ, মানে সরস্বতী নদী কত দূর গেছে, মানে কোথা থেকে উৎস আর গেছে কত দূর? এটা দেখুন, গিয়ে ডিবিসিতে মিশেছে। আচ্ছা আচ্ছা, আর এসেছে ধরুন আমাদের কোথা থেকে এসেছে, তো এটা ত্রিবেণী থেকে মোগড়া। আচ্ছা, ত্রিবেণী থেকে মোগড়া, মোগড়ার মানুষেরা যদি তাদের মিনিস্টারকে বলেন এবং কোদাল নিয়ে মাসে একদিন নেবে পড়েন, তাহলে এটারও সংস্কার হতে পারে। হ্যাঁ, অবশ্যই হতে পারে, হতেই পারে। তাদের গ্রামের নদী চাষবাসও ভালো হবে, তাতে জলও যাবে, রাইট। তারপর এই মন্দিরে অনেক লোক আছেন, তারাও এখানে এসে স্নান করতে পারেন, এটাও তো ভালো। যেমন গঙ্গায় স্নান করছে, নদীতেও স্নান করলে, এটাও তো সরস্বতী নদী, এও তো একটা ভালো জিনিস। এবং বোটিং করতে পারবে, বোটিং করতে পারবে, হ্যাঁ, মানে ট্যুরিজমটা জুড়ে যেতে পারে, ট্যুরিজমটা জুড়ে যেতে পারে। ধন্যবাদ দীপক দা। ওকে, মন্দির বলতে অনেকেই কনফিউজড হয়ে যান যে সেখানে একটা মূর্তি থাকে, তাকে পুজো দেওয়া হয়, যেটা ব্যাক ডোর সেটা অনেকেই জানেন না যে এই ধরনের রান্না হয়। এবং এখানে যেটা শুনলাম, প্রতি সোমবার করে ভোগ খাওয়ানো হয় বা খাবার খাওয়ানো হয়, তাহলে পার্টি অফিস থেকে যেটা হতে পারে না, পার্লামেন্ট থেকে যেটা হতে পারে না, আমাদের বাড়ি থেকে যেটা হতে পারে না, আমরা বাইরের লোককে খাওয়াই না, কিন্তু মন্দির এমন একটা স্থাপন যেটাকে আমি বলি বারবার করে, সোশ্যালিজমের প্রথম স্টেপ হচ্ছে মন্দির, যেখানে পাড়াভিত্তিক মানুষ, গ্রামের মানুষেরা এক হয়ে মানুষকে খাওয়াতে পারেন, তাহলে একদিন এই মন্দিরগুলো থেকেই হয়তো সোশ্যালিজম আসবে, যখন পাড়ার লোকেদেরকে পেনশন দেওয়া হবে, পাড়ার লোকেরা চাকরি দিতে পারবে। মন্দির হচ্ছে সেই প্রথম স্টেপ, যদি আপনারা বাংলা বোঝেন এবং ঠিক করে বুঝতে পারেন, তাহলে মন্দির থেকেই সেই স্টেপগুলো নেওয়া হবে। আমাদের ভারতবর্ষে যে কটা শিব মন্দির আছে সেগুলোকে যদি জুড়ে দেওয়া হয় এবং তাদের একটাই যদি এজেন্ডা থাকে ভারতবর্ষের জন্যে, তাহলে সেটা সম্ভব। ধন্যবাদ। এলাকার মানুষের সহযোগিতা নিয়ে তৈরি করলো, আজকে তার শুভ উদ্বোধন। এবং দেবাদিদেব মহাদেব, তিনি মন্দিরে অধিষ্ঠিত হবেন, তার যাগ যজ্ঞ ক্রিয়াদি শুরু হয়েছে এবং এলাকার সকল মানুষ উপস্থিত হচ্ছেন এবং নরনারায়ণ সেবা বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এই দিনটি আজকে উদযাপিত হয়।